Good morning, students. In our previous four classes, we discussed multiple choice types of questions from the play The Proposal. আমরা আগের চারটি ক্লাসে অ্যান্টন চেকোভের লেখা ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল থেকে 100টি মাল্টিপল চয়েস টাইপ অফ কোয়েশ্চেন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে ব্রড প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ ব্রড প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা দেখো, ডিসকাস দ্য রিজনস, ডিসকাস মানে আলোচনা করো, দ্য রিজনস কারণগুলি, ওয়াই দি ম্যারেজ প্রপোজাল, কেন বিয়ের প্রস্তাবটি ইজ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ টু অল দি ক্যারেক্টার্স, সমস্ত চরিত্রগুলোর কাছে কেন ইম্পর্টেন্ট। আমরা নাটকে দেখলাম যে তিনখানা মোটে চরিত্র, তাহলে এই বিয়ের প্রস্তাবটা কেন তিনখানা চরিত্রের কাছে গুরুত্বপূর্ণ। দেখো, ইন দ্য প্লে দ্য প্রপোজাল, প্রপোজাল নাটকে, দ্য ম্যারেজ ইজ নট আ ইউনিয়ন অফ টু মাইন্ডস, বিয়েটা কিন্তু দুটি মনের ইউনিয়ন, মানে যে বন্ধন বা মিলন সেটা নয়, কিন্তু রাদার বরঞ্চ আ সুইটেবল, সুইটেবল মানে কি উপযুক্ত, বিজনেস ডিল, একটা বাণিজ্যিক একটা ডিল মানে কি চুক্তির মতো, ওয়্যার যেখানে বোথ সাইডস মানে উভয় পক্ষই হ্যাভ টু আর্ন প্রফিট ইন, অর্থাৎ যেখানে উভয় পক্ষই কি চায়, প্রফিট বা মুনাফা পেতে চায়। তাহলে আমাদের সমাজে কি, বর্তমান সমাজে দেখতে পাচ্ছি যে ম্যারেজটা কি, ম্যারেজ ইজ রিগার্ডেড এ বন্ডেজ অফ টু মাইন্ডস, একটা পবিত্র বন্ধন, দুটি মনের মিলন, যেখানে কিন্তু কোনো ব্যবসায়িক লেনদেন থাকে না। কিন্তু চেকপ যে সমাজের, রাশিয়ান সোসাইটির তিনি পিকচার ড্র করছেন, সেখানে ম্যারেজটা কিন্তু একটা ব্যবসায়িক চুক্তির মতো, বাট ম্যারেজ প্রপোজাল, কিন্তু বিয়ের প্রস্তাবটি ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ টু দ্য থ্রি ক্যারেক্টার্স, তিনটি চরিত্রের কাছে, ফর ভেরিয়াস রিজনস, ভেরিয়াস রিজনস মানে বিভিন্ন কারণে। তাহলে বিয়েটা একটা পবিত্র বন্ধন না হলেও, বিয়েটা একটা মনের মিলন না হলেও, কিন্তু বিয়ের প্রস্তাবটি খুবই গুরুত্বপূর্ণ সকলটি চরিত্রের কাছে, তিনটে চরিত্রের কাছে। চুবুকপ বিং আ ফাদার অফ এন এজেড ডটার, অর্থাৎ চুবুকপ একটা বয়স্ক কন্যার বাবা হিসাবে থিংস, মনে করেন হিজ ডটার এ বার্ডেন, তার মেয়েকে একটা বোঝা বলে সে ভাবছে, যে মেয়ে বয়স হয়ে গেছে 25 বছর, তাহলে মনে হচ্ছে কি যে একটা বোঝা, এবং সে ইজ ভেরি টেন্সড, সবসময় সে চিন্তাগ্রস্ত, অ্যান্ড ডিজায়ার্স, এবং চাই হার ডটার হার্ট টু গেট ম্যারিড সুন, এবং সে কি চায় যে তার মেয়ের খুব শীঘ্র যেন বিয়ে হয়ে যায়, উইথ এ ওয়েলদি পার্সন, কেমন ব্যক্তির সঙ্গে বিয়ে হোক যার প্রচুর টাকা আছে, যে ওয়েলদি পার্সন, যে ধনবান। তাহলে তার কাছে কি যে মেয়ের বিয়ে দিতে হবে, কিন্তু এমন নয় যে, ক্রাইটেরিয়া নয় যে ছেলেটা ভালো হতে হবে, হ্যাঁ সৎ হতে হবে, তেমন নয়, তার কাছে পাত্রের ডিমান্ড কি, পাত্রের ক্রাইটেরিয়া কি, যে পাত্রকে অবশ্যই ফার্স্ট ক্রাইটেরিয়া এবং সবথেকে বড় আটমোস্ট ক্রাইটেরিয়া কি, যে ওয়েলদি হতে হবে, ধনবান হতে হবে। লোমব আ মিড 30 ইয়ং ম্যান, একটা 35 বছরের যুবক ব্যক্তি, কামস টু চুবুকপস হাউস, চুবুকপের বাড়ি আসছে উইথ এ ডিজায়ার, একটা ইচ্ছা নিয়ে, অফ আস্কিং নাটালিয়াস হ্যান্ড ইন ম্যারেজ, নাতালিয়ার সে হাতটা চাইতে আসছে, কিসের জন্য, বিয়ের জন্য, অর্থাৎ নাতালিয়াকে সে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে নাতালিয়ার কাছে। অ্যাজ হি ইজ আন্ডার ট্রিমেন্ডাস সোশ্যাল প্রেশার, ট্রিমেন্ডাস মানে কি মারাত্মক, আর সোশ্যাল প্রেশার মানে কি সামাজিক চাপ, তাহলে সে একটা প্রচণ্ড সামাজিক চাপের মধ্যে আছে, সে প্রচণ্ড টেনশনে আছে, কেন টেনশন দেখি, অ্যান্ড থিংস, এবং মনে করছে নাটালিয়া মোস্ট সুইটেবল ফর হিম, যে নাটালিয়াটা তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে উপযুক্ত পাত্রী হবে, অ্যাজ দিয়ার ইজ এ পসিবিলিটি অফ ডাবলিং অফ প্রপার্টি, যে তার সম্পত্তি, দেখো তারও সম্পত্তি আছে কিন্তু তার সম্পত্তিটা ডাবল হবে, তাহলে সেই জন্য সে বিয়ে করতে চাইছে। হ্যাঁ, সে 35 বছর হয়ে গেছে, 35 বছরটা একটা ক্রিটিক্যাল এজ, এটা একটা ফ্যাক্টর, কিন্তু নাটালিয়াকে বিয়ে করলে আরেকটা তার লাভ আছে কি, যে তার সম্পত্তিটা ডবল হয়ে যাবে, কারণ নাতালিয়া যে সম্পত্তিটা সেটা তার হয়ে যাবে।
ইফ নাতালিয়া ইজ দ্য ব্রাইড, যদি নাতালিয়া কনে হয়। নাতালিয়া ইজ ওয়েল বিয়ন্ড হার নিউপিটাল এজ, নাতালিও কিন্তু তার নিউপিটাল এজ অর্থাৎ বিয়ের বয়স কিন্তু পেরিয়ে এসেছে, অনেকখানি বয়স হয়ে গেছে, 25 বছর বয়স সেই সময় মানে সমাজে অনেকখানি বয়স। সো চুবুকভ বিকামস ভেরি হ্যাপি, সুতরাং চুবুকভ প্রচণ্ড আনন্দিত হচ্ছে উইথ লোমভস প্রপোজাল, লোমভের প্রস্তাবে, অ্যান্ড ইজ কনফিডেন্ট, এবং সে প্রচণ্ড আত্মবিশ্বাসী দ্যাট নাতালিয়া উইল সার্টেনলি অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, যে অবশ্যই নাতালিয়া এই লোমভের এই প্রস্তাবে সে রাজি হবে। অ্যাজ সি ইজ লাভ সিক, হি নয় সি, যেহেতু সে ভালোবাসা রোগে আক্রান্ত, মানে সেও ডেসপারেটলি চায় কি যে একটা হাজব্যান্ড পেতে। ওয়েন নাতালিয়া, যখন নাতালিয়া গেটস দ্য স্লাইটেস্ট স্মেল অফ ম্যারেজ প্রপোজাল, যখন নাতালিয়া একটা বিন্দুমাত্র বিয়ের একটা আভাস পাবে, গন্ধ পাবে, সি ফ্র্যান্টিক্যালি ডিম্যান্ড, সে উন্মাদের মতো সে দাবি করতে চাইছে হার ফাদার টু গেট লোমভ ব্যাক, যে বাবা যেন লোমভকে নিয়ে আসে। তো লোমভের সঙ্গে সে অক্সিজেন মিডো নিয়ে প্রচণ্ড ঝামেলা করছে, সামান্য একটা জমি নিয়ে ঝামেলা করছে, এবং লোমভকে বিচ্ছিরিভাবে অ্যাবিউজ করছে, লোমভ সেখান থেকে চলে যাচ্ছে। কিন্তু যখন জানতে পারছে যে লোমভ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, তখন সে উন্মাদের মতো সে বাবাকে বলছে ওকে ফিরিয়ে নিয়ে আসো, ব্রিং হিম ব্যাক। হ্যাঁ আচ্ছা, সো ম্যারেজ প্রপোজাল ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার্স, সুতরাং আমরা দেখলাম যে বিয়ের প্রস্তাবটা কিন্তু এই তিনটে চরিত্রের কাছেই খুবই ইম্পর্টেন্ট। লোমভের কাছে ইম্পর্টেন্ট কি, যে লোমভ হচ্ছে 35 বছর, হি ইজ ইন এ ক্রিটিক্যাল এজ, সে একটা ক্রিটিক্যাল একটা সময়ের মধ্যে আছে, বয়সের মধ্যে আছে, কারণ 35 বছর সময়টা অনেক বছর। হ্যাঁ 35 বছরটা অনেক বেশি, এবং কি সে হাইপোক্রোকন্ড্রিয়াক, যেটা যে একটা সবসময় একটা বিষাদগ্রস্ত রোগে সে ভোগে, সবসময় তার প্যালপুলেশন হয়, হৃৎস্পন্দন বেড়ে যায়, তার মন তার ডিমান্ড কি যে একটা এমন একটা ওয়াইফ চায় যে তাকে কেয়ার করবে, সেই সঙ্গে সঙ্গে তার কি ডিমান্ড, তার প্রপার্টি ডিমান্ডস, সম্পত্তি ডিমান্ডস, এবং সে কি মনে করছে যে নাতালিয়াকে বিয়ে করলে নাতালিয়ার সম্পত্তিটা সে পাবে, নাতালিয়ার বাবার চুবুকভের অনেক সম্পত্তি, আর তার প্রপার্টিটা ডবল হয়ে যাবে। সুতরাং সে চুবুকভের বাড়িতে এসছে নাতালিয়াকে বিয়ের প্রস্তাব দিতে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চুবুকভ প্রচণ্ড পরিমাণে চায় যে তার মেয়েকে বিয়ে দিতে, কারণ কি সে মেয়েকে মনে করছে একটা বার্ডেন, বোঝা হিসেবে মনে করছে। অন্যদিকে নাতালিয়াও ক্রিটিক্যাল এজের মধ্যে আছে, 25 বছর বয়স মেয়ের, তৎকালীন সময়ে অনেকটাই বয়স, নাতালিয়ারও একটা বিয়ের দরকার। হ্যাঁ সুতরাং যখন নাতালিয়া জানতে পারছে যে লোমভ বিয়ের প্রস্তাব নিয়ে এসছে, তখন সে উন্মাদের মতো দাবি করছে যে লোমভকে ফিরিয়ে আনো। সুতরাং আমরা দেখতে পেলাম যে ম্যারেজ প্রপোজালটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে ক্লাসে এই ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, একটা পরের ক্লাসে আরও ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।